রাইসটা মেশানো করছে, তো এখানে দুটো কি বসিয়ে রেখেছে জানি না কোনটাতে কি, এখন দেখালে তবে বুঝবো। এই যে এইটাকে কি করছে একটা বুঝতে বুঝে উঠতে পারছি না, ওরম করে হামেল দিতে আমাদের থেতো করে। এই যে কি দিলে জলটার মধ্যে, জলটার মধ্যে এই দিয়েছি গরম মশলা, গরম মশলা দেখি পুরে মরে যাবো না তো, না না করো। এই যে চাল ফাল দেয়নি, খালি গরম মশলা দিই। এরপর দিচ্ছে হচ্ছে তেল আছে, ওরে বাপ রে, তেলের মধ্যে এই যে গাজর গুলো, ক্যামেরা এই গাজর সবুজ অরেঞ্জটা এত ভালো দেখতে লাগবে না। এখানে আরেকজনও খুঁটিনাটি কি সব করছে বুঝে উঠতে পারছি না কি করছে। এরপর মেজিদান চাল দিয়ে দিচ্ছে, যদিও তোমরা সবাই জানো কিন্তু আমার দিদার হাতে রেসিপি বলেই আমি দেখাচ্ছি, মানে মেজ দিদা, আমার দিদারও রাত্রিরে কি একটা বানাবো সেটাও তোমাদের শিখেছি। মামার বাড়িতে আছি, যা যা করবে দিদারা সবই, কারণ দিদার হাতের রান্নাটা তোমরা অনেকে পছন্দ করেছো সেদিনকে শনিবার দেখে যায়। এই যে যা ঢেকে দিল, কি দিলে তার মধ্যে, নুন একটুখানি। আমার মেজিদান কিন্তু মানে আমরা যেটা করি ঝরঝরে হওয়ার জন্য তেল দিই, আমার মেজিদান দিদানরা কিন্তু কোনো তেল দেয় না, ওদের হাতে এমনি ঝরঝরে হয়। কেন পূজোর সময় করো না তুমি? এবার লক্ষ্মী পূজায় তোমাদের সাথে শেয়ার করব দিদা কি কি রান্না করে, অসাধারণ, মানে যে যে খায় সবাই বলে ভালো হয়েছে। আর আমার মেজিদান হচ্ছে পূজার ভাতটা হলে বলছে চিনি দেবে আর ঘি দেবে ভাতটার সাথে। আমার ঠাম্মা হলুদ পোলাও ভালো করে। এই যে হচ্ছে এবার আমি ভাতটা নামাবো, ভাতটা ফ্যানটা জ্বেলে দেব, ভাতটা আমার হয়ে গেছে। এটা তো এটা ওইটা, আর এদিক দিয়ে বিনস আর গাজরও ভাজা হয়ে গেছে, আর ভাতের মধ্যে কাজু কিশমিশ গরম মশলা সব দিয়ে দিয়েছি। এখানে একটা ছোট জালনাও আছে, ভাতটাকে ভালো করে ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে যাতে একটু ফ্যান না থাকে ভাতে। ভাতটা এই যে ভাত, সাদা সাদা ভাত, এটা দেবে, এটা কি বলো? এটা ফ্রাইড রাইস, তো ওই জন্য আমরা একটু মিষ্টি দিই, আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টিটা ভালোবাসে, সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি এবার এইটা দেবে, সারা শিখুই সাদা শিশর এইবারে যেটা ভেজে রাখলাম বিনস আর গাজর সেইটা ঢেলে দিলাম। আর কি হাঁটার জন্য দেখা যাচ্ছে, চল হয়ে গেছে। এবারে ঘি দেব, ঘি দিতে হবে, ঘি ঘি
মিশিয়ে সবটাকে মিশিয়ে দিতে হবে। আমাদের ফ্রাইড রাইস হয়ে গেল। চিলি চিকেন চল টেস্ট কর। আর দুটো কৌটো দিতে হবে। নে 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 নে। রিভিউটা দারুণ হয়েছে। কিছু কম বেশি আমার টেস্টটা আমরা এখন খাবো।